আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তাহলে আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমসত্ত্বা রেসিপি। রেসিপিটি আমি আপনাদের করে দেখাবো কেমন হয়, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজাদার হয়, বাচ্চারা বড়রা খুব মজা করে খায়। এখন যেহেতু ভরপুর আমের সিজন, কাঁচা আম দিয়ে রেসিপিটি বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। খুব সুন্দর করে বানিয়েছি, যেভাবে পাতলা পাতলা করে। তাহলে ঠিক আছে, চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আমি আম সত্য বানানোর জন্য এভাবে রেগুলার আম নিয়ে নিয়েছি। আমটা আমি সুন্দর করে, আমগুলো আমি সুন্দর করে কেটে ছিলে নিয়েছি। আমার আমে যেহেতু আটি হয়নি, একেবারে পাতলা পাতলা, এটা আমি যখন চেঁচে নেব, মানে জাল দিয়ে নেব, তখন এটা আমি ছেঁকে ফেলে দিতে পারবো। তাহলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তাহলে আমি আমগুলো চুলায় চাপিয়ে দিয়েছি, এখন একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আমটা সেদ্ধ হয় ভালোভাবে। আমি তাহলে আমটা সেদ্ধ করে নিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে। চুলা চাপিয়ে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে এখন আমটা আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। তারপর বাকি প্রসেসিংগুলো দেখাবো। আম সত্য করার জন্য আপনি কাঁচা আমও নিতে পারেন, পাকা আম দিয়েও করা যায়। আমি আজকে কাঁচা আম দিয়ে করে দেখাবো, তাহলে দেখতে থাকুন। আমগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হচ্ছে, দেখুন। এ পর্যায়ে যে একটু ঘাটা দিয়ে নেড়ে চেড়ে দেবেন, যেহেতু এটা গালিয়ে ফেলবো, এটা আর একটু হবে, একেবারে গলে যাবে। গলে গেলে আমি এটা ছেঁকে নেব, তারপর পরের রান্নার প্রস্তুতিটা দেখিয়ে দেব। চুলা যখন পানি দিয়ে আমগুলো দেওয়া হবে, এভাবে নরম হয়ে সব গলে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে দেখুন আমার আমটা কিন্তু এভাবে ঘাটা হয়ে গেছে, একেবারে খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এটা সুন্দর একটি স্ট্যানারের সাহায্যে চেলে নিব, তারপর আপনাদের বাকি রান্নার প্রসেসিং দেখাবো। তাহলে আমি একটি স্ট্যানারের সাহায্যে এখন আমগুলো এক পাত্র থেকে স্ট্যানারে নিয়ে ভালো করে চেলে নিব। এই যেভাবে গরম গরমই আমি চামচ দিয়ে চেলে নিচ্ছি, ফাঁকা দিয়ে সবটা পড়ে যাবে আর আটিগুলো থেকে যাবে। তাহলে আমি সবটুকু চেলে নিচ্ছি, তারপর আপনাদের দেখা। তাহলে আমার আমার আমগুলো এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখুন। এইভাবে এই আটিগুলো আমার কষ্ট করে কেটে নিতে হয়নি, এগুলো আমি চেলে এখন ফেলে দেব, ভালো করে চেলে নেব। আর চালার পরে আমার এরকম হয়েছে, আমি কিন্তু একটু আসছিল না। তাহলে ঠিক আছে, তাহলে আমার আম ছাঁকা হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু শুকনো কাঁচা শুকনো মরিচ আর পাঁচফোড়ন নিয়েছি, এটা টেলে নেব, আমার এগুলো লাগবে। এখন এটা আমি শুকনো একটা কড়াইতে টেলে নিচ্ছি। এটা আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী দিবেন, আপনারা যতটুকু করবেন। আমার 3 কেজি পরিমাণে আম আছে, এই পরিমাণে আমি নিয়েছি। তাহলে এটা আমি ভেজে গুঁড়া করে নিচ্ছি। তাহলে আমার আমগুলো ছেঁকে আমি যেভাবে চুলো জড়িয়ে দিয়েছি, এখন আমার যা যা উপকরণ লাগবে একে একে আমি সব কিছু দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি যেহেতু 3 কেজি আম নিয়েছি, আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আমি আমটা একটু টক, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খান। চিনিটা দিয়ে দিলাম, চিনি, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটা হাফ টেবিল চামচ হবে। আর আমি যে 5 ফোড়ন মরিচের গুঁড়ো, বিট লবণ, এগুলো দিয়ে দিব। এগুলো একটু পরে দিচ্ছি, আগে আমটা চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আমটা মোটামুটি পানিটা টেনে গেছে এভাবে। এখন আমি যেই উপকরণগুলো রেখেছিলাম, বিট লবণ, মরিচের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। বিট লবণটা অবশ্যই দেবেন, কারণ আমসত্ত্বা বিট লবণ না দিলে কিন্তু টেস্ট আসে না। টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই এটা প্রয়োজন। আমি মরিচটা হালকা টেলে গুঁড়ো করে নিয়েছি।
তাহলে দেখাচ্ছি পরবর্তী স্টেপে। আর একটু শুকিয়ে নিচ্ছি, 10 আর 10 মিনিট আমি চুলাটা জাল করব হাই হিটে অবশ্যই। তাহলে আমারটা কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এখন এটা আমি সুন্দর করে একটা ট্রেতে বা কুলোতে দিয়ে রৌদ্রে দিব, রৌদ্রে দিয়ে শুকাবো। তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন, আমার এখানে সব মশলাগুলো হয়ে গেছে, মরিচগুলো বিচিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে, আমার যা যা দেওয়া প্রয়োজন সবই দিলাম। এরপর যে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ ছিটে আসে। তাহলে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, এখন ট্রেটাতে আমি সুন্দর করে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখানে আমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, তেলটা মাখিয়ে দেওয়ার কারণ হচ্ছে তেলটা যখন দিবেন এটা যখন শুকাবে তখন আপনি উঠে যাবে। তেলটা দিয়ে দিলে আমি ভালো করে তেলটা সুন্দর করে ট্রেতে মাখিয়ে দিলাম। সরিষার তেল অবশ্যই, এটা সরিষার তেল দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে এখানে দিয়ে একটু বিছিয়ে দিব, বিছিয়ে দিয়ে রৌদ্রে শুকোতে দিয়ে দিব। আমার এটা কিন্তু গরম আছে, গ্যাসটা অবশ্যই গরম গরম করবেন। আপনাদের বাসায় কুলা বা ওভেনের ট্রে যে যেটাতে পারেন সেভাবেই খুব রোদ্রে এটা শুকাতে দিবেন। এটা অবশ্যই রোদ লাগবে। কুলো নিয়ে নিলাম, কুলো তো আমি তেল দিব। কুলোতে দিলে কি হয়, খুব সুন্দর হয় একটা, এই যে কুলোর যে দাগটা, এই দাগটা আমের ইয়ার ভিতরে লাগে, খুব সুন্দর লাগে। এখন এটা তো আমি দিয়ে একটু ছড়িয়ে দিব, এই যেভাবে আমার কিন্তু এগুলো অনেকগুলো হবে। তাহলে আমি যখন এই যে কুলোতে আমসত্ত্বগুলো দিয়েছিলাম, আমার আমসত্ত্বগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখুন, আমি এভাবে টেনে নিয়েছি। আর কুলোতে কড়াতে আমার খুব সুন্দর একটা র্যাক র্যাক চলে এসেছে দেখুন আমের সত্তার মধ্যে। আর আমার এ পরিমাণ হয়েছে, আমি দেখাচ্ছি আমার কি পরিমাণ হয়েছে, যেরকম কুলোতে দেওয়াতে খুব সুন্দর একটা দাগ চলে এসেছে। তাহলে আমি আপনাদের দেখাচ্ছি আমার কতগুলো হয়েছে, আমার কিন্তু অনেকগুলো হয়েছে। এই দেখুন, আরেকটা ছোট একটা ট্রেতে দিয়েছিলাম, সেটাও আমার এই পরিমাণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, আর কালারটাও খুব সুন্দর আসছে। এই যে আরেকটা হয়েছে বিশাল বড়, অনেক বড় হয়েছে এটা। তাহলে ঠিক আছে, দেখুন আমার কিন্তু এই পরিমাণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, এরকম মোটা মোটা হয়েছে। আমি একটু পাতলা করে দিয়েছিলাম, আপনারা চাইলে আরও মোটা করে দিতে পারেন। তাহলে আমার আমসত্ত্ব তৈরি হয়ে গেছে, দুদিনের রোদ রই লেগেছে, বেশি রোদ লাগে না। আর রোদ যদি কড়া থাকে তাহলে একদিনের রোদেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তাহলে রেসিপিটি বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।